তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে, কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে, হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে, ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলে মাঝকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে, কত আলে মাঝকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে, নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে, ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত, যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দি কত খাসার দেশে, কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দি আছে খাসার দেশে, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমার দেশের সালাম রফিক শফিক জব্বার বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বলেই আমরা মাতৃভাষা মায়ের ভাষা রাষ্ট্রভাষা বাংলা ভাষা পেয়েছিলাম, বলেন ঠিক কিনা? বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা প্রমাণ করেছিল, এই বীর বাঙালি বাংলাদেশিরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে, সালাম রফিক শফিক জব্বার বরকত শহীদ হতে জানে,
কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানে না। ১৯৭১ এর ৭ই মার্চ রেসকোর্সের ময়দান থেকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। আমার দেশের কৃষক শ্রমিক জনতা কুলি মজুর তাঁতি তারা রাজপথে এসে নয় মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল, আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে লালন করে, কোরআনকে বুকে ধারণ করে লালন করে। কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, কোরআন বুকে নিয়ে দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত তাওহিদ কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আজকে যারা শপথ করলেন কোরআনের জন্য এক হবেন, আর কোনো ভেদাভেদ নাই, দ্বন্দ্ব নাই। আওয়ামী লীগ যে কোরআন পড়ে, জামাত সেই কোরআন পড়ে, হেফাজত যে কোরআন পড়ে, বিএনপি সেই কোরআন পড়ে। আমরা যে আল্লাহকে মানি, আওয়ামী লীগরা যে আল্লাহকে মানে, বিএনপিরা যে আল্লাহকে মানে, আমাদের আল্লাহ একজন, কোরআন একটা, বিশ্ব নবী একজন। সুতরাং দল মত নির্বিশেষে কোরআনের জন্য আমাদের কোনো দ্বন্দ্ব থাকতে পারে? কোরআনের জন্য কোনো দ্বন্দ্ব হবে? কোরআনের জন্য ঐক্যবদ্ধ থাকবো আমরা সবাই ইনশা, দল মত নির্বিশেষে কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে, কোরআনের আন্দোলনে, কোরআনের পথে বাধা আসলে আগে সেইটা সামলাবো, যে যে দলের হই না কেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি চিনি নাই আঝারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না জামাল, চিনি না কামাল, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলেজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না ইয়ুবে, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখ লাখ প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই লোগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলে যায় ওরা, মোদের কলে যায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? অনেকের কাছে ঠিক মনে হয় নাই,
এই জন্য গানে কোনো আওয়াজ পাইলাম না। অথচ আমি যত জায়গায় গান করি আমার গানের সাথে সাথে সবার আওয়াজ এত প্রকম্পিত করে যে বাতিলের মধ্যে ভয় ঢুকে যায়, কিন্তু আপনাদের মধ্যে সেইটা পাইলাম না। আহারে, এমন শ্রোতা আপনারা কেন হইলেন? একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই?